হত্যা এবার এপিবিএন এনের তিন সদস্য গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএল তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এই নিয়ে এই ঘটনায় দশজনকে গ্রেফতার করা হলো। গ্রেফতার তিনজন হলেন এ পি বি এন এর সহকারী উপ পরিদর্শক এএসআই শাহজাহান কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ ঘটনার দিন এ তিনজনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেন এর আগে এ হত্যা মামলায় গ্রেফতার সাতজন হলেন উপপরিদর্শক এস আই লিটন কনস্টেবল কামাল হোসেন সাফানুর করিম ও আবদুল্লাল মামুন এবং সিনহা হত্যা মামলায় পুলিশের করা মামলার তিন সাক্ষী টেকনাফের বাহার ছড়ার মানিশ বুনিয়ার নুরুল আমিন নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াস গত তিন জুলাই সিনহার সঙ্গে শিপ্রা দেবনাথ শাহেদুল ইসলাম সিফাত ও তাস্কিন ভ্রমণ বিষয়ক ভিডিওচিত্র ধারণ করতে কক্সবাজারে যান একত্রিশে জুলাই রাতে টেকনাফের মারিশগুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমার রিসোর্টে ফেরার পথে শামলাপুরের তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা এই সময় সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে কারাগারে পাঠানো হয় পরের রিসোর্ট থেকে শিপ্রাকেও আটক করা হয় দুজনই বর্তমানে জামিনে মুক্ত এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয় একটি মামলা হয় টেকনাফ থানায় এই মামলায় সরকারি কাজে বাধা ও গুলিতে নিহত হওয়ার অভিযোগ আনা হয় সেই মামলার আসামি করা হয় সিফাতকে এই ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় দায়ের করা মাদক মামলায় আসামি করা হয় শিপ্রা দেবনাথকে এইদিকে পাঁচই আগস্ট সিনহার বড় বোন বাদী হয়ে একই আদালতে টেকনফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস বাহার পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলী থানার এস আই রক্ষিত সহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন এছাড়া বাদীর আবেদন মঞ্জুর করে সবগুলো মামলা তদন্তের দায়িত্ব র্যাবকে দেন বিচারক